হাই ফ্রেন্ডস, আমি তমাল আর আমি অনলাইন উদ্যোক্তা। আর আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে সকল অনলাইন ওয়েবসাইট আর্নিং ওয়েবসাইট আপনার সময় অপচয় করে। তো আমি বলবো যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনলাইনে আর্ন করতে চান, কিন্তু বিভিন্ন গাইডলাইনের অভাবে আপনাদের অনেক সময় অপচয় হচ্ছে। এইসব ওয়েবসাইটে আপনারা সময় অপচয় করছেন কিন্তু সেই রকম রিটার্ন পাচ্ছেন না। তো সেই ধরনের একটা ওয়েবসাইট হলো সার্ভে ওয়েবসাইট। যেমন একটা ওয়েবসাইট আছে সার্ভিস স্যাভি, এই ওয়েবসাইটে আমি 2008 সালে জয়েন করি এবং জয়েন করার পরে ওরা আমাকে একটা সার্ভে দেয়, কিন্তু সমস্যা হলো যে ওরা এরপর থেকে ওরা আমাকে আর কোনো সার্ভে দেয় না। অর্থাৎ আমি যদি এটার পিছনে লেগে থাকতাম তাহলে আমি আর বেশি ইনকাম করতে পারতাম না। কারণ একটা জিনিস আমি জানলাম যে আমি যেহেতু বাংলাদেশে থাকি, সেহেতু বাংলাদেশি ইউজারের জন্য তেমন কোনো সার্ভে অপরচুনিটি নাই। তো আমি বলবো যে আপনার সার্ভে ওয়েবসাইট থেকে দূরে থাকলেই ভালো। এরপরে যে ওয়েবসাইটটা সেটা হলো পিটিসি ওয়েবসাইট, অর্থাৎ পে টু ক্লিক। পিটিসি ওয়েবসাইটের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো আপনি আপনাকে কম টাকা পে করে, যেমন আপনাকে কয়েকটা অ্যাড দেওয়া হবে যেগুলোতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি 30 সেকেন্ড ব্যয় করবেন এক একটা ওয়েবসাইটের জন্য, এবং প্রত্যেকটা ওয়েবসাইটে ক্লিক করলে আপনাকে প্রায় 1 সেন্ট, কখনো কখনো 2-3 সেন্ট দিবে। তো এতে সমস্যা হলো কি যে আপনি ঘন্টার পর ঘন্টা ব্যয় করবেন কিন্তু আপনি অনেক কম টাকা আয় করবেন। এইসব ওয়েবসাইট বেশিরভাগ সময় আপনাকে পে কম করে অথবা কখনো পে করবেও না। তাদের মধ্যে সবচেয়ে ভালো ওয়েবসাইট যেটা সবচেয়ে রিপোর্টেবল এখনো পর্যন্ত আছে সেটা হলো bucks.2। bucks.2 ওয়েবসাইট আপনাকে পে করে, আমি অনেক রিভিউ শুনেছি bucks.2 ব্যাপারে, কিন্তু পিটিসি থেকে আপনার দূরে থাকবেন এই জন্য কারণ আপনার সময় অনেক বেশি ব্যয় হচ্ছে এবং তার বিপক্ষে আপনি খুব কম টাকা আয় করবেন। এরপরে যে ওয়েবসাইটটা সেটা হলো মাইক্রো ওয়ার্কার্স। মাইক্রো ওয়ার্কার্স হলো একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেটার মধ্যে আপনি বেশি কাজ করবেন কিন্তু পে অনেক কম, যেমন $1, less than $1 এবং আরো কম, এবং কাজ অনেক বেশি। যেমন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে 1000টা ওয়ার্ড টাইপ করতে হবে 1 সেন্টের জন্য, রিডিকুলাস। তো আমি বলবো যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে মাইক্রো ওয়ার্কার্স এর মতো চিপ পেইং ওয়েবসাইটে যাবেন না। এরপরে আরেকটা আছে সেটা হলো গুগল অ্যাডসেন্স। ইয়েস, গুগল অ্যাডসেন্স এর ব্যাপারে তো আপনারা সবাই জানেন যে এক একটা ক্লিকের প্রতি আপনি পরে আপনি টাকা পাবেন, কিন্তু গুগল অ্যাডসেন্স এর সমস্যা হলো যে আপনাকে অনেক ওয়েবসাইট ভিজিটর দরকার এই গুগল অ্যাডসেন্স এর মধ্যে ইনভেস্ট, আই এম সরি, গুগল ওয়েবসাইটে আপনি টাকা অর্জন করার জন্য। এবং আপনি অনেক এই আপনি নতুন হিসাবে গুগল অ্যাডসেন্স এর মধ্যে অনেক কষ্ট হবে আপনাকে ভিজিটর আনতে। তো আমি বলবো যে আপনি যদি নতুন হন সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্ন করার কথা ভাববেন না। তো আমি এটাকে আরেকবার রিক্যাপ করছি, সেটা হলো যে সকল অনলাইন আর্নিং সাইট আপনার সময় অপচয় করবে এবং এর বিনিময়ে আপনাকে খুব কম রিটার্নস দিবে অথবা রিটার্ন দিবে না, সেগুলো হলো সার্ভে ওয়েবসাইট, পিটিসি ওয়েবসাইট, মাইক্রো ওয়ার্কিং ওয়েবসাইট এবং গুগল অ্যাডসেন্স এর মতো ওয়েবসাইট গুলো। তো ধন্যবাদ।